প্রিয় বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। আমি সাদিয়া আক্তার পপি। আমি আপনাদের জন্য নিয়মিত বিনোদন দিতে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি চ্যানেলটিতে। এই চ্যানেলটিতে আপনারা পাচ্ছেন শিক্ষামূলক ভিডিও ক্লিপস, স্বাস্থ্য বিষয়ক ভিডিও ক্লিপস, বিনোদনের জন্য যৌবনের বাংলা গল্প এবং বাংলা মোবাইলে প্রেম। এছাড়াও নিয়মিত স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক বিনোদনের জন্য যৌবনের বাংলা গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে? যৌন সম্পর্ক বা মিলন মানুষের জৈবিক প্রক্রিয়া। যৌন সম্পর্কে ধারণাটা মোটামুটি সবাইরে জানা, তবে প্রকাশ না করলেও যৌন উত্তেজনা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি। কাজেই জেনে নেওয়া যাক কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে। মেয়েদের যৌন চাহিদা ছেলেদের প্রায় 1/4 মাত্র। কিশোরী এবং টিনেজার মেয়েদের এই যৌন বাসনা সবচেয়ে বেশি। 18-30 বছরের মধ্যে মেয়েদের যৌন চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। স্বামীর প্রয়োজনে 25-এর ঊর্ধ্বে মেয়েরা যৌনকর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ে কয়েক মাস যৌনকর্ম না করেও অনায়াসে থাকতে পারে। মেয়েরা যৌনকর্মের চেয়ে রোমান্টিক কাজকর্ম অনেক বেশি পছন্দ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গল্প গুজব হই হুল্লোড় করে যৌনকর্ম চেয়ে বেশি মজা উপভোগ করে। আর যখন মেয়েরা অর্গাজম করে ভাগাঙ্কুরের মাধ্যমে, তখন কিন্তু মেয়েদের অর্গাজমে কোনো বীর্য বের হয় না। তবে পেটে যদি প্রস্রাব থাকে তাহলে যৌন উত্তেজনায় বের হয়ে যেতে পারে। কেউ যদি বলে মেয়েদের বীর্যপাত নেই তাহলে সে মিথ্যা বলছে, কারণ মেয়েদের বীর্য না থাকলে কখনোই বংশ বৃদ্ধি হতো না। মেয়েদের ভগাঙ্কুরের মাধ্যমে অর্গাজমের জন্য সেক্সের কোনো দরকার নেই। মেয়েদের যোনিতে যখনই পেনিস প্রবেশ করে ঠিক তখনই মেয়েরা অসাধারণ সুখের অনুভূতি পায় ঠিকই, কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা 80%-এর চেয়েও কম। মোটা পেনিসে মেয়েরা বেশি মজা পায়, আর লম্বা পেনিসে বেশিরভাগ মেয়ে ব্যথা পায়। সেজন্য তারা মোটা শক্তিশালী পেনিস পছন্দ করে। পেনিস যখনই মেয়েদের যোনির ভেতরে প্রবেশ করে, যোনির সামান্য ভেতরেই ছোট ছোট খাঁজ কাটার গ্রহ থাকে, যা পেনিসের নাড়াচাড়ায় ওসব খাঁজ থেকে মজা তৈরি হয়। এজন্য বড় পেনিসের দরকার হয় না। 10-12 বছরের ছেলের পেনিসও এই মজা দিতে পারে।